প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি নিয়ে এসেছি শবে বরাত স্পেশাল একটা হালুয়ার রেসিপি, আমাদের ট্র্যাডিশনাল বুটের ডাল অথবা ছোলার ডালের হালুয়া। তবে হালুয়া তৈরি করতে আমি কোনো গ্রাইন্ডার ব্যবহার করিনি, ব্লেন্ডার ব্যবহার করিনি, অথবা পাটাতেও পিষে নেইনি। তাহলে আসুন শিখে নিই বাটা বাটের ঝামেলা ছাড়াই কীভাবে এই দারুণ স্বাদে, এই চকলেট কালারে বুটের ডালের হালুয়া তৈরি করা যায়। আমি নিয়েছি বেকিংয়ের জন্য যে কাপগুলি ব্যবহার করা হয় সেই কাপে এক কাপ পরিমাণ ছোলার ডাল অথবা বুটের ডাল। এখানে প্রায় 220 গ্রামের মতো ডাল আছে। সারা রাত আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে সেগুলি ফুলে বড় হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে বুটের ডাল ধুয়ে নিলাম। ডাল আমি এখন সেদ্ধ করে নিব। এক কাপ ডালের জন্য আমি সেদ্ধ করার জন্য পানি দিয়েছি 2 কাপ, আর দিয়েছি 3 চিমটি খাবার সোডা। এখানে প্রায় সিকি চা চামচের মতো খাবার সোডা হবে। একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু খাবার সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না। এখন ঢেকে সেদ্ধ করছি। সেদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 15 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ডাল সেদ্ধ করতে উপরের যে ফেনাটা জ্বলছে সেটা তুলে নিচ্ছি। 15 মিনিটের মধ্যে ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু একদম ডাল বরাবর হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি একটা ডাল ঘুটনি দিয়েই ডালটা ঘুটে নিচ্ছি। ডাল পাটায় পিষে নেওয়া ডালের মতো একদম মিহি হয়ে গিয়েছে, একদমই কিন্তু ভেতরে কোনো দানা নেই। তৈরি হয়ে থাকলো ডাল পাটাটা। এখন আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। হাঁড়িতে দিয়েছি আমি যেই কাপে ডাল মেপেছি সেই কাপের 1 কাপ আর 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিতে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি, আর চিপি দিয়েছি কিছুটা লেবুর রস। এখানে 1/2 চা চামচের মতো লেবুর রস হবে। চিনির শিরাটা বা ক্যারামেলটা তৈরি করার জন্য এখন কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, এমনি এমনি চিনির কালারটা চেঞ্জ হতে থাকবে। নাড়ানাড়ি করলে চিনিটা কিছুটা ক্রিস্টালাইজ হয়ে যেতে পারে, আর সেটা দিয়ে হালুয়া করলে হালুয়াটা মসৃণ বা মিহি নাও হতে পারে। রংটা বেশ ডার্ক হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে 1/2 লিটার পরিমাণ দুধ। একটা কাঠের চামচ দিয়ে ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর হাঁড়িটা কিন্তু আমি চুলা থেকে সরিয়ে নিয়েছি। ক্যারামেলের জন্যই হালুয়াতে খুব সুন্দর একটা রং আসবে আর খুব সুন্দর একটা সুগন্ধ হবে। এখন হালুয়াটা রান্না শুরু করব। আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, প্যানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল। তবে অবশ্যই আপনারা 1/2 কাপ পরিমাণ ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। হালুয়া তৈরির জন্য চেষ্টা করবেন খোলা মুখওয়ালা ডেকচি ব্যবহার করার জন্য, এতে হালুয়া নাড়াচাড়া করতে সুবিধা, পানিটা এভাপোরেট হয় তাড়াতাড়ি, আর হালুয়া খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হালুয়া তৈরি করতে গরম মশলার মধ্যে দিলাম 3টা ছোট এলাচ, 1টা তেজপাতা আর 2-3 টুকরা দারচিনি। একটা সুগন্ধ আসছে মশলা থেকে, তখন দিয়ে দিলাম সেদ্ধ বুটের ডালটা। এখন নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে এই ডালটা ভুনে নেব। এই ডালের মধ্যে কিন্তু এখনও কিছুটা পানি আছে, সেটা সম্পূর্ণ শুকিয়ে ডালটা ভাজা ভাজা করে নেব। প্রায় 10 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ডালটা ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধ খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা চিনি আর দুধের ক্যারামেলটা। ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। তবে আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে, এই কারণে কিন্তু হালুয়া খুব বেশি ছুটছে না। আপনি যদি একটু বেশি আঁচে হালুয়া তৈরি করেন তাহলে একটু সাবধানে নাড়বেন, তা না হলে ছুটে এসে হাতে বা চোখে মুখে পড়তে পারে। হালুয়া নাড়াচাড়া করতে সবসময় কাঠের চামচ ব্যবহার করবেন। সাধারণত হালুয়া করতে সময় লাগে, মেটাল বা স্টিলের চামচ ব্যবহার করলে সেটা গরম হয়ে যায়, নাড়াচাড়া করতে অসুবিধা হয়। প্রায় 15-20 মিনিটের মধ্যেই হালুয়াটা তৈরি হয়ে গেল, এটা বোঝা যাচ্ছে, কারণ প্যান থেকে হালুয়াটা উঠে আসছে গুটলি পাকিয়ে, আর ধরলে কিন্তু আঙুলে একটা তেলের মতো লাগছে। ব্যাস, এই গরম হালুয়ায় আমি একটা
তেল মাখানো প্লেটে ঢেলে দিলাম। হালুয়া চারকোনা শেপে প্লেটে বসিয়ে নিচ্ছি। উপরেরটা আর একটু সমান করার জন্য দিয়ে দিলাম একটা বেকিং পেপার বা বাটার পেপার বা পার্চমেন্ট পেপার যেটা বলে। একটু ভালোভাবে আলতো হাতে হালুয়ার উপরে একটু চেপে দিচ্ছি, ঠিক চেপে না, একটু ঘষে দিচ্ছি। তাতে কিন্তু হালুয়ার উপরটা আরও মসৃণ হয়ে গেল। তবে গরম অবস্থাতেই এখন হালুয়া কাটবো না। ব্যাস এখন এটা আমি রেখে দেব ঘন্টা খানেকের মতো নর্মাল ফ্রিজে, রুম টেম্পারেচারেও রাখতে পারেন। ব্যাস আমি আমার পছন্দ মতো ডায়মন্ড শেপে হালুয়াগুলি কেটে নিচ্ছি। হালুয়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। ক্যারামেলের একটা স্বাদ পাবেন, হালকা একটা সুগন্ধ পাবেন। আর এটা যে শিলপাটায় বাটা হয়নি বা ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়নি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়নি, বুঝতেই পারবেন না। প্রচণ্ড মিহি, কোনো পার্থক্য নেই। সাজানোর জন্য উপরে ছড়িয়ে দিলাম কিছুটা পেস্তা বাদামের গুঁড়া। ব্যাস তৈরি হয়ে গেল আমার শবে বরাতে বুটের ডালের হালুয়া। এই হালুয়া শুধু শবে বরাত না, রোজার মধ্যেও খাওয়া যাবে। এটা আমি এয়ার টাইট কন্টেনারে রেখে দেব নর্মাল ফ্রিজে, একদম ঠিক থাকবে চোখ বন্ধ করে 2 সপ্তাহের মতো। আর আপনারা যদি মাস খানেকের উপরে এই হালুয়া প্রিজার্ভ করতে চান তাহলে আপনি এটা রেখে দিতে পারেন জিপ লক ব্যাগে ভরে বা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে। খাওয়ার আগে শুধু বার করে রাখবেন নর্মাল ফ্রিজে ওভার নাইট। ব্যাস হালুয়া একদম এইরকমই হয়ে যাবে। রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।